আসসালামু আলাইকুম। পাপিয়া ন্যাচুরাল কেয়ার বিডিতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্রণ ভরা মুখটা দেখতে কারই বা ভালো লাগে বলুন তো? এভাবেই সকাল শুরু করা মানেই গোটা দিনটাই নষ্ট হওয়া। মন খারাপ, বিরক্তি, মেজাজ গরম, যার প্রভাব পড়ে আপনার ব্যক্তিগত জীবনেও। ব্রণ হলে ত্বকের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়, আর ব্রণ হওয়ার পরে মুখে কালো দাগ হয়ে যায়, যার জন্য আপনারা দোকান থেকে নানা ধরনের ক্রিম ব্যবহার করা শুরু করেন। কিন্তু আমাদের ব্রণ কেন হচ্ছে তা না জেনে দোকান থেকে ব্রণ দূর করার ক্রিম কিনেন, কারণ দোকানদার যা বলবে তাই বিশ্বাস করতে হবে। ক্রিমটা আপনার ত্বকের জন্য কতটুকু ভালো এবং কতটুকু খারাপ তা না জেনেই ব্যবহার করেন। এতে করে আপনাদের ত্বকের ব্রণের সমস্যা আরও বেশি বেড়ে যায়। তিন চারটা ব্রণের জায়গায় পুরো মুখ ছেয়ে যায় ব্রণে, আর তখনই ছুটতে হয় ডক্টরের কাছে। ইচ্ছে না থাকলেও যেতে হয়, তাই খুব ভালো হয় না যদি ঘরোয়া উপায়ে সারানো যায় এই ব্রণ। তাহলে তো আর ঝামেলাই পোহাতে হবে না। প্রথমে জানতে হবে ব্রণ কেন হয়। সবচেয়ে বেশি ব্রণ হয় মূলত বয়সন্ধির সময়ে, 13 থেকে 19, যে সময়টাকে টিনেজ বলে। এই সময়ে আমরা এই ব্রণের সমস্যা হতে দেখি। এই সময়ে ছেলে মেয়ের মধ্যে হরমোনগত কিছু পার্থক্য হতে শুরু করে। হরমোন ক্ষরণের মাত্রার মধ্যেও তেমন ভারসাম্য থাকে না, তাই তৈলবন্দি থেকে অতিরিক্ত তেল আর সিবাম ক্ষরণ হতে থাকে। তাতে করে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে গিয়ে ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই ব্যাকটেরিয়া বা জীবাণুর ফলে ব্রণ হয়। ত্বকের ব্রণের জীবাণুর নাম হলো প্রোপাইনো ব্যাকটেরিয়াম অ্যাকনে। আবার শুধু বয়সন্ধি নয়, অনেক সময় পিরিয়ড হওয়ার সময়ও মেয়েদের ব্রণ হতে থাকে। সেটা শুধু যে বয়সন্ধির সময় হয় তা নয়, পরেও হতে পারে। পানি কম খেলেও ব্রণ হয়, রাতে ঠিকমতো ঘুম না হলেও ব্রণ হয়, তাই পানি বেশি করে খেতে হবে ও রাতে ঠিকমতো ঘুমাতে হবে। ত্বকে কেন ব্রণ হয় তা তো জানলেন, এবার তাহলে দেখে নিন কীভাবে এর থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন আরও অনেক ভিডিও সবার আগে পেতে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকে ফেস প্যাকটি তৈরি করার জন্য নিয়েছি চন্দন গুঁড়ো এবং ডাবের পানি। আরও দুইটা উপাদান আমি পরে অ্যাড করে নিব। চন্দন গুঁড়ো প্রাচীন কাল থেকেই রূপচর্চার অন্যতম উপাদান হিসেবে ব্যবহার করা হয়। চন্দনে আছে হাজারো গুণাগুণ। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ ও ত্বকের নানা সমস্যা সারাতে পারে। এছাড়াও চন্দন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমূহের সমন্বয়ে গঠিত যা আমাদের মুখের রক্ত সঞ্চালন বাড়ায়। এখানে আমি আমার ত্বক অনুযায়ী 2 চামচ চন্দন গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাপ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। আপনারা লাল চন্দনও ব্যবহার করতে পারেন, লাল চন্দন ত্বকের জন্য অনেক বেশি উপকারী। এখন নিয়ে নেব ডাবের পানি। গরমের সময় তৃষ্ণা মেটাতে ডাবের পানির জুড়ি নেই। ডাবের পানি ত্বকের যত্নেও খুবই কার্যকর। ডাবের পানিতে রয়েছে অ্যাসেনশিয়াল মিনারেল, ভিটামিন, সোডিয়াম ও পটাশিয়াম। এছাড়া এতে অ্যান্টিমাইক্রোভাল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি রয়েছে যা ব্রণের হাত থেকে ত্বককে বাঁচায় এবং নিয়মিত ব্যবহারের ফলে দাগছোপ কমাতে সাহায্য করে। ডাবের পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, ত্বকের বলি রেখা দূর করে, ত্বকের নলকূপের ছিদ্রগুলো ছোটো করে দেয় এবং ত্বককে ময়শ্চারাইজ করে এবং পিএইচ ব্যালেন্স ঠিক রাখে। এখন এর সাথে অ্যাড করব অ্যালোভেরা জেল। আমি প্রায় প্রত্যেক ভিডিওতে বলে থাকি যাদের ত্বকে অনেক বেশি অ্যালার্জি রয়েছে তারা গাছের যে ফ্রেশ অ্যালোভেরা জেলটা আছে ওইটা ব্যবহার করবেন না, তাতে করে আপনাদের অ্যালার্জি সমস্যাটা একটু বেশি হতে পারে। তাই এই অ্যালোভেরা জেলটা আপনারা ব্যবহার করবেন, এতে সমস্যা হবে না। 1 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আর যাদের অ্যালার্জি সমস্যা নেই তারা গাছের অ্যালোভেরা জেলটাও নিতে পারেন, এতে করে আপনার ত্বকের ব্রণ অনেক তাড়াতাড়ি দূর হবে। আর এখন নিয়ে নিব মুলতান মাটি গুঁড়ো। ত্বকের স্বাস্থ্যের উপর মুলতান মাটির অনেক উপকারিতা রয়েছে। প্রাচীনকাল থেকে যেমন চন্দন গুঁড়ো রূপচর্চার জন্য ব্যবহার করা হয় তেমনইভাবে এই মুলতান মাটিও প্রাচীনকাল থেকেই অনেক বেশি ব্যবহার করা হয়। ম্যাগনেশিয়াম ক্লোরাইডের পরিপূর্ণ মুলতান মাটি আপনার ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করবে, ত্বকের রোমকূপকে ছোটো করতে সাহায্য করবে, ত্বকের তৈলাক্ত দূর করে ত্বকে উজ্জ্বল করবে। ত্বক অনেক বেশি ময়লা এবং তৈলাক্ত থাকার কারণে ব্রণের সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। এই সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিতে হবে, কারণ এখানে যেহেতু মুলতান মাটি আর চন্দন গুঁড়ো রয়েছে তাই একটু ভিজতে সময় লাগবে, তাই 10 মিনিট যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে।
10 মিনিট হয়ে গেলে এই প্যাকটি আপনারা ত্বকে লাগাবেন আর ত্বকে লাগানোর আগে ত্বক অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং যখন এই প্যাকটি ত্বকে লাগাবেন তখন হালকা হাতে ম্যাসাজ করে করে তারপরে লাগাবেন এই প্যাকটি ত্বকে দেওয়ার পর শুকানো অবধি রেখে দিতে হবে কারণ ব্রণ হলে ত্বক অনেক ব্যথা করে ব্রণের জায়গায় তাই এই প্যাকটি ত্বকে যদি শুকানো হয় তাহলে ব্রণের সেই ব্যথা চলে যাবে এই উপাদানগুলো দিয়ে আপনি ফেস প্যাক তৈরি করে আপনার ত্বকে লাগান এবং আপনার ব্রণের সমস্যা দূর করে ফেলুন